ভারতে করোনায় বৃহস্পতিবার একদিনে 6000 আক্রান্ত ও 19 রোগীর মৃত্যু হয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় বৃহত্তম এবং দরিদ্রতম রাজ্য বিহার বুধবার তাদের রাজ্যে মৃতের সংখ্যা সম্পর্কে বলেছে, সেখানে 9500 জন মারা গেছে। এর আগে তারা মৃতের সংখ্যা 5500 জন বলেছিল। বিহারের হাইকোর্ট সরকারকে তার রেকর্ড পর্যালোচনা করতে বলার পর এই নতুন সংখ্যা জানানো হলো। এপ্রিল ও মে মাসে নতুন করে কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বহু বিশেষজ্ঞই বলেছেন যে ভারতের মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি সংখ্যার চেয়ে অনেক বেশি। রয়টার্স জানাচ্ছে, 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনের মৃত্যুর সংখ্যা ছিল 5444 জন, কিন্তু ভারতে গতকাল এই সংখ্যা ছাড়িয়ে দাঁড়িয়েছে 6148 জনে। জনস হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টার হিসাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতে মোট 2,91,00,000 সংক্রমিত হয়েছে, যাদের মধ্যে 3,55,705 জন মারা গেছে। যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারতের স্থান।